ডাহাপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সভার আয়োজন। মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের ডাহাপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সভার আয়োজন করা হলো ডাহাপাড়া পীরতলা সংলগ্ন একটি বাগানে। মূলত আগামী বছর পঞ্চায়েত নির্বাচন, আর সেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কর্মীদের বাড়তি অক্সিজেন যোগাতেই এই কর্মী সভার আয়োজন। উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি শাওনি সিংহ রায়, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস, ব্লক সভাপতি থেকে অঞ্চল নেতৃত্ব ও বহু কর্মী সমর্থক। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আজকে এখানে সভা হলো, প্রচুর মানুষের উপস্থিতি। আমরা ভীষণভাবে আশাবাদী, কারণ আমাদের দিদি মমতা ব্যানার্জির প্রকল্প প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গেছে, যার ফলে আজকে তৃণমূল যেখানে সভা করছে প্রচুর মানুষের এই জায়গায় দাঁড়িয়ে সামনে পঞ্চায়েত নির্বাচন। আমি বিশ্বাস রাখি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে, উন্নয়ন কথা বলবে, লড়াই হবে উন্নয়নের সঙ্গে, সেই উন্নয়নে তৃণমূল কংগ্রেস জিতে থাকবে, জয়ী হবে সর্বপ্রথম। আচ্ছা, অঞ্চলের কর্মীদেরকে বাড়তি অক্সিজেন যোগাতেই কি আজকের সভা? হ্যাঁ, দেখুন, এটা আমাদের দলীয় কর্মসূচি, কারণ প্রত্যেকটা জায়গায় আমরা বিভিন্ন অঞ্চলে সভা করছি। আমাদের ব্লক সভাপতি গোলাম আকবর সাহেবের নেতৃত্বে অন্যান্য বিধানসভাতেও হচ্ছে আমাদের প্রোগ্রাম, সারা জেলা ব্যাপী আমরা এইভাবে কর্মীদের উৎসাহিত করার জন্য। আমার অঞ্চলে যে সভা হলো তাতে কর্মীদের যে সাড়া, যে উদ্যোগ, তাতে ডাহাপাড়া পঞ্চায়েত আমরা সংখ্যাগরিষ্ঠতা না, ব্যাপকভাবে ডাহাপাড়া পঞ্চায়েত আমরা দখল করছি। বিরোধীদেরকে আমরা কোনো মতে জায়গা পেতে দেব না, এটা হচ্ছে আমাদের আজকের সভার মূল উদ্দেশ্য। আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যে লড়াই, সেই লড়াইয়ের জন্য আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী দিন ডাহাপাড়া পঞ্চায়েত আমাদের দখলে থাকবে এবং আছে।